নমস্কার বন্ধুরা স্কের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগত রাজ্যে ক্লার্ক পদে নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে এই রাজ্যে যে কোনো প্রান্ত থেকেই তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারো আবেদন প্রক্রিয়া চোদ্দই অক্টোবর দু বাইশ থেকে শুরু হয়েছে যেখানে লাস্ট ডেট রয়েছে একুশে অক্টোবর দু হাজার বাইশ পর্যন্ত যারা তোমরা যোগ্য হবে একুশে অক্টোবরের আগে তোমাদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারো আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স কী রয়েছে এ টু জের আলোচনা করছি ভিডিওর মাধ্যমে একটাই রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো এ টু জের তথ্য তোমরা পেয়ে যাবে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে রাখবে তো প্রথমে দেখে নিচ্ছি আবেদন করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র তোমাদের থাকতে হবে বা জমা দিতে হবে সেটা হচ্ছে প্রথমেই তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট অর্থাৎ তোমাদের জন্মের প্রমাণপত্র হিসেবে তোমাদের এডমিট কার্ড দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট তোমরা দিতে পারো এরপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের প্রমাণস্বরূপ তোমরা মার্কশিট দিতে পারো অথবা তোমরা দিতে পারো পাস্ট সার্টিফিকেট এরপরে রয়েছে কাস্ট সার্টিফিকেট তোমরা যদি কোনো কাস্ট থেকে বিলং করো সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে তারপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা এপিক কার্ড অর্থাৎ ভোটার আই কার্ড অথবা আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমরা জমা দিতে পারো তারপরে হচ্ছে তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কী বলা রয়েছে সেটাও আমরা দেখে নিচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট করছি সিলেকশনের ক্ষেত্রে তোমাদের একটা প্রথমে পরীক্ষা হবে যেটা আশি নম্বরে একটা পরীক্ষা হবে তারপরে তোমাদের একটা ইন্টারভিউ হবে পরীক্ষায় পাশ করলে এবং ইন্টারভিউ কোয়ালিফাই করলে তোমাদের সরাসরি নিয়োগ করা হবে এবং পরীক্ষার কী সিলেবাস রয়েছে কোন টপিক থেকে কোন প্যাটার্নে তোমাদের কোশ্চেন্স হবে পুরোপুরি এই নোটিশে মেনশনস করা আছে তোমরা দেখতেই পাচ্ছ ইংলিশ বেঙ্গলি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটাই কিন্তু এখানে মেনশনস করা আছে নোটিশটি পেতে আমাদের টেলিগ্রাম জয়েন করে তোমরা দেখে নিতে পারো কোন পদে নিয়োগ করা হচ্ছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বেতন কত রয়েছে অবশ্যই আমরা দেখে নিচ্ছি তার আগে একটা রিকোয়েস্ট তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জেলায় ছোটো বড়ো চাকরির খবর অবশ্যই আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করবো অবশ্যই কমেন্ট করে তোমাদের জেলার নামগুলো জানাবে এবং যারা তোমরা এস সি টি রয়েছে তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবে পাঁচ বছর এবং তিন বছর এরপরে দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন কী বলা আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি যারা তোমরা প্রার্থী রয়েছে এটা কিন্তু সরকারি চাকরি এটা কিন্তু বেসরকারি চাকরি নয় আবারও বলছি তো তোমরা দেখতেই পেয়েছ ভিডিওর থামনে এলে সেখানে কিন্তু বলা রয়েছে প্রথম যে পোস্টটি রয়েছে ব্রাঞ্চ ক্লার্ক এই পদে নিয়োগ করা হচ্ছে যেখানে একুশ থেকে চল্লিশ বছর বয়সী ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো ব্রাঞ্চ ক্লার্কে একুশ থেকে চল্লিশ বছর বয়সী ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার থেকে হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস পাশ করা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে করতে পারো পাশাপাশি যারা তোমাদের কম্পিউটার নলেজ রয়েছে তোমরা কিন্তু প্রিফারেন্স পেয়ে যাবে যাদের নেই তারাও কিন্তু আবেদন করতে পারবে বেতনের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে বেতন রয়েছে তেরো হাজার পাঁচশো টাকা এটা সরকারি চাকরি অবশ্যই তোমরা যারা যোগ্য রয়েছে অবশ্যই তোমাদের আবেদন করা উচিত এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে অর্ডারলি পদে নিয়োগ করা হচ্ছে যেখানে একুশ থেকে চল্লিশ বছর বয়সের ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো অর্ডারলি পদের ক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছর হলে তোমরা আবেদন করতে পারো যেখানে শুধুমাত্র এইট পাস করলেই কিন্তু তোমরা এলিজেবেল রয়েছে শুধুমাত্র যে কোনো শাখার থেকে এইট পাস করলে আবেদন করতে পারো যেখানে বেতন রয়েছে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এখানে কম্পিউটারের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এইট পাস করলেই কিন্তু তোমরা আবেদন করতে পারো যে নোটিশটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাওড়া সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে এই নিয়োগটি করা হচ্ছে নট অনলি হাওড়া যে কোনো জেলার থেকেই তোমরা আবেদন করতে পারবে হাওড়া থেকেও আবেদন করতে পারবে পাশাপাশি এই রাজ্যের যে কোনো জেলার থেকে যে কোনো প্রান্ত থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে নোটিশটি পেতে আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারো সেখানে দেওয়া আছে চাইলে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো কী করে অ্যাপ্লাই করবে সেই পুরোপুরি অ্যাড্রেসটা সেখানে মেনশনস করা আছে আর তোমাদের অ্যাপ্লাই করতে হবে ড্রাফ বক্সের মাধ্যমে অর্থাৎ বক্সের মাধ্যমে কিন্তু তোমাদের পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে একুশ তারিখের আগে যারা তোমরা যোগ্য রয়েছো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাতে কী হবে তোমাদের জেলায় যখনই নতুন কোনো রিক্রুটমেন্ট হবে অবশ্যই ভিডিও করে সবার আগে তোমাদের জানানোর চেষ্টা করবো এবং চাইলে তোমরা টেলিগ্রাম জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে এবং তোমাদের জেলার নাম অবশ্যই তোমরা জানাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে থ্যাংক ইউ সো মাচ